কানসাসে শেষ কৃত্যানুষ্ঠান চলাকালে গুলিবিদ্ধ হয়ে অন্তত 4 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে কে বা কারা এই বন্দুক হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। চলছে পুলিশি তদন্ত। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শুক্রবার কানসাস সিটিতে একটি বাড়িতে শেষ কৃত্যানুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাড়িটির বিভিন্ন স্থানে আহত অবস্থায় পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকরা। তবে কে বা কারা ঠিক কি কারণে এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত সন্দেহভাজন কোনো ব্যক্তিকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। আহতদের বিস্তারিত পরিচয় জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী। তবে প্রাথমিক তদন্তে তারা কেউই ওই বাড়ির বাসিন্দা নন বলে জানা গেছে। গত কয়েক বছর ধরে আমেরিকায় বন্দুক হামলার ঘটনা বেড়েছে। অস্ত্রের ব্যবহার নিয়ে কাজ করা মার্কিন গবেষণা সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ জানায়, 2022 সালে দেশে 600+ বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব হামলায় 600-র বেশি মানুষ প্রাণ হারান। নতুন বছরের শুরুতে ভার্জিনিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে 6 বছর বয়সী এক শিশুর গুলিতে গুরুতর আহত হন এক শিক্ষক। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।